হ্যালো গাইস, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বৃষ্টির মধ্যেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, বড় সড় ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যেই কবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কতটা হতে পারে, এ বিষয়ে কী ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তপ্ত গরমে অস্বস্তি বঙ্গবাসী কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি পেয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা কমবেশি করে সপ্তাহভর চলবে। তবে এরই মধ্যে আবার ঘূর্ণিঝড়ের আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের নাম তাউটে, মায়ানমার এই নামকরণ করেছে। বঙ্গোপসাগরে সৃষ্টি এই ঘূর্ণিঝড়ের অভিমুখ উড়িষ্যা উপকূলে থাকলেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাতেও। আগামী 13ই মে প্রবল শক্তি সঞ্চয় করে উপকূলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে ঠিক কতটা শক্তি নিয়ে উপকূলভাগে প্রবেশ করবে তা এখনও জানা যায়নি। 10ই মে বঙ্গোপসাগরে এই ঘূর্ণবত্ত ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সেটি 48 ঘন্টায় প্রবল শক্তিশালী হয়ে উড়িষ্যা উপকূলভাগে আছড়ে পড়তে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ যদি বদল ঘটে তাহলে সম্পূর্ণ প্রভাবটাই পড়বে বাংলার ওপর, যার ফলে আবারও সেই আমফানের স্মৃতি ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আজকের আবহাওয়া, শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকেও এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন নাও হতে পারে। সকালের দিকে হালকা রোদ এবং হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তবে বেলা বাড়তেই এলাকার বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।